সুখে থাকবেন কি না নিজেই ঠিক করুন। এক নববিবাহিতা মেয়ে বিয়ের পর তার বাবার বাড়ি বেড়াতে আসে। তার মা খুব আগ্রহ করে জানতে চায় যে ওই বাড়িতে তার কেমন লাগছে। মেয়ে জবাবে বলে, আমার ওখানে ভালো লাগে না, মানুষগুলো কেমন যেন, পরিবেশটাও আমার ভালো লাগছে না। মেয়ের ভিতরে এক ধরনের হতাশা দেখতে পায় তার মা। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। মেয়ের চলে যাওয়ারও সময় চলে আসে। চলে যাওয়ার ঠিক আগের দিন মা তার মেয়েকে নিয়ে রান্নাঘরে প্রবেশ করেন। মা হাঁড়িতে পানি দেন এবং তা গরম করতে থাকেন। এক সময় যখন তা ফুটতে থাকে তখন মা হাঁড়িতে গাজর, ডিম, কফির বিন দেন। এরপর 20 মিনিট পর মা আগুন নিভিয়ে দেন। একটি বাটিতে গাজর, ডিম এবং কফির বিন নামিয়ে রাখেন। এবার তিনি মেয়েকে উদ্দেশ্য করে বলেন, তুমি এখান থেকে কি বুঝতে পারলে আমাকে বলো। মেয়ে বলল, কিছুই বুঝিনি। মা বলল, তুমি কি কিছু খেয়াল করনি? মেয়ে আবার বলল, না মা। এবার মা বললেন, গাজর মোটামুটি শক্ত ধরনের, ডিম খুব হালকা আর কফির বিন খুবই শক্ত, কিন্তু যখন এগুলোকে গরম পানিতে রাখা হলো তখন 3টি জিনিসের 3 রকম অবস্থা হলো। গাজর খুব নরম হয়ে গেল আর ডিম শক্ত হয়ে গেল আর কফির বিন সুন্দর ঘ্রাণ আর মিষ্টি স্বাদে পানিতে মিশে গেল। এরপর মা ব্যাপারটিকে বাস্তবতার নিরিখে ব্যাখ্যা করার চেষ্টা করলেন। মা বললেন, আমি তোমাকে এখনো যে কথাগুলো বলবো আমার মাও ঠিক একইভাবে আমাকে এই কথাগুলো বলেছিল। আমি জানি কথাগুলো তোমার কতটুকু উপকারে আসবে, তবে আমার জীবনকে অনেক প্রভাবিত করেছিল। মা কিছুক্ষণ বিরতি দিয়ে বলতে লাগলো, তুমি যদি তোমার স্বামীর বাড়িতে নিজেকে কঠিনভাবে উপস্থাপন করো তবে প্রতিকূল পরিবেশের সাথে তোমার সংঘর্ষ হবে, তোমাকে দুর্বল করে ঠিক গাজরের মতোই নরম করে ফেলবে, তোমার ব্যক্তিত্বকে ভেঙে ফেলবে। যদি তুমি নিজেকে নরম ভঙ্গুর করে উপস্থাপন করো তবে প্রতিকূল পরিবেশ তোমাকে কব্জা করে ফেলবে, আঘাতের পর আঘাত এসে তোমার হৃদয়কে একসময় কঠিন করে ফেলবে ঠিক ডিমের মতো। কিন্তু তুমি যদি তোমার ভালোবাসা দিয়ে নিজেকে প্রতিকূল পরিবেশের সাথে মিশিয়ে দিয়ে তার অবস্থাকে নিয়ন্ত্রণে নিতে পারো তবে পরিবেশ সুন্দর হয়ে উঠবে, ঠিক যেমন কফির বিন গরম পানির সাথে নিজেকে মিশিয়ে দিয়ে পানিকে সুস্বাদু আর চারপাশকে মিষ্টি ঘ্রাণে ভরিয়ে দিয়েছে। পরের দিন যখন মেয়েটি তার স্বামীর বাড়িতে যাচ্ছিল তখন তার ভিতর এক আশ্চর্য শান্তভাব আর এক দৃঢ় প্রত্যয় প্রকাশ পাচ্ছিল। আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং নিয়মিত আমাদের আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।